खूब भालो आछी। तो आज के सकाल थेके उठे सब काजकर्म हुए गेछे, माने उठन झाड़ देवा, घर मोछा, बासन माजा, जा जा काज थाके सबई हुए गेछे। कारण आज के मासि आसबे ना, मासिर एकटा कोनो काज आछे, तो सेजन्य मासि आसबे ना, आसबे ना। आज के सब काज आमाकेई करते हबे। तो किभाबे आमी काजगुलो करी मासि ना एले सेटाई तोमादेर साथे शेयार करब। आर एखन देखते पाच्छो आमार स्नानो हुए गेछे, स्नान करे एइमात्र एसे जामा पड़लाम, एखन पुजो करते जाब। आर छेलेके तुले दिएछि, ओके मुख धुइये दिएछि, जलो खावानो हुए गेछे, तो एसे ओके खाबारटा देब आमि, आगे पुजोटा करे आसि। তো দেখতে পেলে ছেলে পড়তে বসেছে, আর মানে একটু বসে থাকুক বইগুলো নিয়ে, আমি এসে তো ওকে পড়াবো, আর ক্লাসও আছে বোধহয়, এসে দেখবো, ক্লাস তো থাকবেই। আর ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, পুজো করে খেয়ে বেরিয়ে গেল, তো এখন গিয়ে আমি পুজোটা মানে করে আসব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। ঠাকুর ঘরে চলে এসেছি, দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওইদিকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এটা তো আকন্দর মালা ভোলে বাবার জন্য, আর এখানে মা লক্ষ্মী আর নারায়ণ আছে, এই যে দেখো। তো বেল ফুলের মালা দিয়ে এরকম মানে মালা এনেছিল, এরকম দুজনকে একসাথে বেল ফুলের মালা পরিয়ে দিয়েছি। ঠাকুর ঘর থেকে এইমাত্র এলাম পুজো করে, তো বাইরে রোদ উঠেছে, তবুও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। তো এই একটা হাউস কোট ছিল, তো এটা পরলাম, আর কাল কে একটা ধুতে বের করে দিয়েছি, তো ধোয়া হয়নি, ওটা ধুতে হবে। আর দুধ ছিল কালকে, দুধটা এসে ঠাকুর ঘর থেকে এসে আগে দুধটা আমি একটু গরম করে নিলাম। আর দুধ গরম করতে করতে ওর বাবা চলে এসছে, আর ছেলেকে তো এখনও খাওয়ায়নি, প্রায় 9টা পার হয়ে গেছে, 9:30 মতো বাজে আজকে। যেহেতু কাজের মাসি আসেনি, সকাল থেকে কাজগুলো করতে আমার ভীষণ দেরি হয়ে গেছিলো, তাই ছেলেকে এখনও খাবার দিতে পারিনি। ছেলেকে খাবার দিই, আর ক্লাস আছে কিনা সেটাও দেখা হয়নি। তো ক্লাস বেশিরভাগ 10টার সময় থাকে, আবার 9টাতেও হয়, আজকে তো দেখিনি, এখন দেখবো। তো তার আগে দেখিয়ে দিই, ওর বাবা এইমাত্র মানে খেয়ে বেরিয়েছিল, তারপরে আবার বাড়িতে এসেছিলো মানে দোকানের মাল নিতে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী এনেছে এখন। এই একটা যে কি বলে এগুলোকে, পাউরুটির মতনই হবে, এটা হচ্ছে বান, আর এটা ময়দার না কিন্তু, এটা মানে গমেরটা, আর ময়দার জিনিস আমরা সেভাবে খাই না, তো খাই না বলতে একদমই খাই না, না খুবই কম খাই, একদমই কম। আর এটা হচ্ছে মানে গমের, তাই লেখা আছে এতে, আর এটা গমের। আর আমার অল টাইম ফেভারিট নিউট্রি চয়েস ডাইজেস্টিভ বিস্কুট, আর যে আটার ব্রেডটা আমরা খাই, আটা ব্রেড, সেটা এই যে আটা স্যান্ডউইচ, এটা আমরা খাই, তো এটাই আবার এনেছে। দাঁড়া বাবা দাঁড়া, কারণ আর এই যে দেখো, এটা হচ্ছে পিনাট বাটার। তো আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি বলে উল্টো দেখাচ্ছি, এটা পিনাট বাটার, তো একদম সুগার ফ্রি, সেটা আমাকে একটু কোকো করে দামে খাবো। এটা হচ্ছে মানে সুগার ফ্রি, এতে কোনো চিনি টিনি নেই, শুধু পিনাট দিয়ে মানে বাদাম দিয়ে এটা তৈরি। আর এটা 200 গ্রাম আছে, আর এটা মানে 100 টাকা দাম নিয়েছে, লেখা আছে 100 টাকা, আর হচ্ছে 200 গ্রাম আছে এটা। দেখো যা যা এনেছে সব ও হাতে ধরে আছে, তো এখন শুধু মানে
কেন আসা উনাও তো মানে খাবার জিনিসগুলো এনেছে আর ওই যে বললাম এটা একটা মিষ্টির বাবা খেয়ে গেল পাঁচটা ছিল মানে পুজো দিয়ে যে প্রসাদটা আনলাম এটা হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছ এটা কাঁচা লঙ্কা দিয়ে বানানো মিষ্টিটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বানানো কাঁচা লঙ্কাটাকে মানে ছাড়ার সাথে কাঁচা লঙ্কাটাকে ডাস্ট করে দিয়ে দিয়েছে তো একটু একটু ঝাল মানে মিষ্টি যেহেতু ওটা নেই কিন্তু একটু একটু ঝাল আছে আর পুরো কাঁচা লঙ্কার ফ্লেভারটা আছে এর মধ্যে আমি ভেবেছিলাম কোনো ফুড কালার দিয়ে তৈরি করা তো ওর বাবা যখন এলো তো আমি বললাম এগুলো মিষ্টি কেন এনেছো ফুড কালার দিয়ে তৈরি করা আর ফুড কালার তো খাওয়াই যায় খাওয়ার যদিও তো অ্যাভয়েড করে মানে বেশি না খাওয়াই ভালো তো আমি বললাম তখন ওর বাবা বলছে যে ফুড কালার না এটা কাঁচা লঙ্কা ফ্লেভার তারপরে আমি আবার একটু ভেঙে মুখে দিলাম দেখতে পাচ্ছি ওখানে একটু ভাঙা আছে তো মুখে দিলাম দেখছি হ্যাঁ কাঁচা লঙ্কা ফ্লেভার ওর বাবা একটা খেয়ে গেল কাঁচা লঙ্কা দেওয়া তো এখন অস্থির হয়ে গেছে তো আমি খালি পেতে খেতে দেবো না তো একটু কিছু খাইয়ে দিই তারপরে আর ঠাকুরের জন্য যখন মিষ্টি এনেছিল তখন এই যে বাড়ির জন্যও এনেছিল খেজুরের গুড়ের রসগোল্লা আমার ভীষণ প্রিয় তো এটা এনেছিল আর মানে এখন দেখি ছেলেকে স্যান্ডউইচ করে দিতেও পারি আবার দেখি কি খাবে সেটাই করে দেবো তো তো ছেলেকে খাবারটা দিয়ে দিই আর রান্নার কোনো জোগাড় এখনও হয়নি কী রান্না হবে ডিসাইড করিনি কারণ ভীষণ দেরি হয়ে গেছে তো আগে দেখি কী কী রান্না আছে পরে আবার শেয়ার করছি তোমাদের সাথে বাড়িতে কিভাবে আমি গরম মশলা বানাই সেটা দেখে নাও তো এটা নিয়েছি আমি লবঙ্গ নিয়েছি গোলমরিচ একটা জায়ফল ছটা নিয়েছি বড় এলাচ আর দেখো জয়িত্রীর ফুল আর এই যে নিয়েছি আমি দারচিনি আর এলাচ আর দুটো শুকনো লঙ্কা তো কীভাবে বানাই সেটা দেখে নাও এভাবে তোমরাও ট্রাই করতে পারো তো সুগন্ধটা ভীষণ ভালো হয় এভাবে বানালে কেনা গরম মশলার থেকেও এই ফ্লেভারটা অনেক বেশি ভালো তো ওখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে তো শুকনো লঙ্কা দুটো একটু টেলে নিলাম এবারে এর মধ্যে একে একে সব মানে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব জাস্ট যাতে মিক্সিতে যখন গুঁড়ো করব ভালোভাবে গুঁড়োটা হয়ে যায় তো একদম ভাজতে হবে না একটুখানি টেলে নিতে হবে তো একটু ঠান্ডা করার জন্য মেলে দিলাম কারণ গরম যে কোনো জিনিস মিক্সিতে দিয়ে মানে ব্লেন্ড করলে বা গুঁড়ো করলে তাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য তোমরা জানো অনেকে তবুও বলে দিলাম তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি একদম ফাইন পেস্ট মানে একটা গুঁড়ো হয়ে গেছে সরি ফাইন গুঁড়ো হয়ে গেছে তো এরকমভাবেই আমি বাড়িতে বানাই আর আমার একটা স্টিলের কৌটো আছে আর এই চামচটা গরম মশলা তোলারই তো দেখো এই স্টিলের কৌটোতে ভরে নিলাম একটু চেপে চেপেই ভরেছি বেশি হয়ে গেছিলো তো এটা আমার এখন দু তিন মাস চলে যাবে পরে লাগলে আবারও নেবো আর এখানে দেখো আমি ছোলার ডালটা বসিয়েছি ছোলার ডাল ফোড়ন দিয়ে দিয়েছি একটু ঘি দিয়েছি তো ঘিটা গলেনি তাই তোমাদের একটু দেখালাম এই মাত্রই দিলাম তো ডালটাকে এবার ফুটিয়ে নামিয়ে নিই তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখতেই পাচ্ছ রান্না বসে গেছে ভাত এখানে বসে গেছে আর এখন বাজে 11:51 তো ওই যে ওখানে ছেলেকে ওখানে আমি পড়তে বসিয়েছি ও পড়ছে মানে ওকে লেখা দিচ্ছি ও লিখে দিচ্ছে তো ওকে পড়াচ্ছি আর তার সাথে সাথে রান্নাটাও করছি খাওয়া দাওয়া কমপ্লিট তো ওকে দিলাম পিনাট বাটার দিয়ে হচ্ছে স্যান্ডউইচ করে মানে বাটার ব্রেডটাকে সেঁকে নিয়ে তারপরে পিনাট বাটার লাগিয়ে দিয়েছিলাম একটু চিনি দিয়েছিলাম যেহেতু ওটার মধ্যে চিনি সেরকম ছিল না তো একটু চিনি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম আর কলা স্লাইস করে করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো ওটা খেয়ে নিল আর খেয়েছিল হচ্ছে যে সে লঙ্কা ফ্লেভার চিলি ফ্লেভারের মিষ্টিটা আর কি ওটা দিয়ে ওই ব্রেকফাস্ট করে নিয়েছে আমিও তাই খেয়েছি আর এখন দেখতে পাচ্ছ গরম মশলা করলাম গরম মশলা আমার মানে বাড়তি হয়ে গেছিলো ছিল না কয়েকদিন থেকে বানানো হচ্ছে না আর আমি যেহেতু বাড়িতে বানানো গরম মশলা ইউজ করি তো সেজন্য কিনেও আনিনি আর তারপরে গরম মশলাটা বানানো হয়ে গেল আমার আর এখন আমি ছোলার ডালটা করে নিলাম আর এদিকে ভাত হচ্ছে আর কী কী রান্না হবে দেখো তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না আর আমি বাড়িতে না থাকলে ওর বাবা সবজি বাজার করে না মানে বেশি করে না অল্প করে কারণ শাশুড়ি বেশি তো রান্না করে না সেই জন্য তো কালকে হচ্ছে মঙ্গলবার তো কালকে বাজারে যাবে তো আজকে যা যা রান্না হবে এই যে দেখো কো
স্কোয়াশ আলু দিয়ে তরকারি করব, আর হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি, আর ছোলার ডাল, আর করব ফুলকপি আলু ভাজা, আর খাওয়ার সময় একটু মিষ্টি কুমড়োর পাট ভাজা করে নেব। আর মানে ইচ্ছা আছে দেখি, আর যেহেতু রান্না করতে দেরি হয়ে গেছে, আর বাবা যদি খেতে চলে আসে তাহলে পাঁপড় ভেজে দিতে পারি, আর মিষ্টি কুমড়ো আছে পাট ভাজাও করে দিতে পারি। শুনো, এখন এখন আমরা যাবো না, বাড়ি কালকে যাব, ওই দিন আজকে যাবো, যা একটু বসনা করে যাও। তো এগুলোই রান্না হবে, এখনো কিছুই হয়নি, ডালটা এখন আমি নামাই হয়ে গেছে, মানে ঘি দিয়ে দিলাম ডালের মধ্যে, আর কয়েকদিন দুধ নেইনি তোমরা জানো, আমি কয়েকদিন আমি দুধ নেইনি তোমরা হচ্ছে জানো, কালকে মানে সেদিন বলেছিলাম হেয়ার প্যাক দিয়েছিলাম মাথায়, তখন আমি কিনে এনেছিল ওর বাবা, তো আজকে দুই প্যাকেট দুধ দিয়ে গেল, তো দুধটার পরে দই জমাবো আর কি, দই বসাবো আজকে। আর এতটাও দেরি হতো না, রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে, আমি ভাবছি যে উনুন জ্বলছেই, তারপরে এসে দেখি কী ব্যাপার, দেখছি গ্যাস বন্ধ হয়ে গেছে, মানে গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপরে এই দেখো সিলিন্ডারটা এখনও এর ভেতরে সিলিন্ডার ঢুকানো থাকে, তো এখনও সিলিন্ডার আমি ঢুকাইনি কারণ আমি টানতে পারছি না, আর যে গ্যাসটা ফুরিয়ে গেছে সেই গ্যাসটা ওই গেটের কাছে নিয়ে গিয়ে রাখলাম, ওর বাবা গোডাউনে মানে ঢুকিয়ে দেবে, আমাদের গ্যাস গোডাউনেই থাকে, ওখানেই ঢুকিয়ে দেবে ওর বাবা। তো আর এখন কথা বলছি না, পরে আবারও কথা বলবো, ছেলেকে একটু পড়াচ্ছি আর রান্নাটাও করছি, 12টা বেজেই গেল, তো পরে আবারও কথা বলছি, তোমরা দেখতে থাকো। রান্না এই মাত্র কমপ্লিট হলো, এখন 1টা বেজে গেছে, গ্যাস মোছা হয়নি, এগুলো কিচ্ছু মোছা হয়নি, মানে পরিষ্কার এখনো করিনি, জল আনতে গেছিলাম, জল নিয়ে মাত্র এলাম। তো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি রান্না করেছি, সেটা দেখিয়ে দিয়ে তারপরে আমি ছেলেকে স্নান করাবো, গ্যাস মুছবো, আবার এলে পাঁপড় ভাজবো বা মিষ্টি কুমড়োর পাট ভাজা ভাজবো, এখনও ঠিক হয়নি, দেখি যে কোনো একটা ভাজবো, ভেজে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো আগে দেখে নাও কী কী রান্না করলাম। পেঁপে সেদ্ধটা এখনও মাখিনি, আগে এগুলো করে নিই, তারপরে ভাত যখন বের করবো তখনই পেঁপে সেদ্ধটা মেখে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো, তো টাটা।